والسلام عليكم. সফর সফর শহর শহর সময় কখন কোথায় দাঁড়ায় জীবনের প্রতি পাঠে একা একা চলি পথে আর চলে আসমানি রঙে ডুবে অনুরাগে অনুভবে খুঁজে পায় আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু। আশা করি ভালো আছেন ভালো থাকেন এটাই কামনা করি। তো বিয়স দেখতেই পাচ্ছেন আমার সামনে 2020 সালের একটি 8 টিয়ার ঘোড়া লোগো আপডেট মডেল। এই গাড়িটির বিবরণ এই ভিডিওটির মাধ্যমে জানানোর চেষ্টা করব। গাড়িটি কত চলেছে, কত মাস বয়স, গাড়িটির কোয়ালিটি কেমন, এ টু জেড সব কিছু এই ভিডিওটির মাধ্যমে জানাব। তার আগে একটি কথা, যারা এই চ্যানেলটি নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেলটি বাজাবেন। হ্যাঁ বিয়স, এই গাড়িটির ভিডিও প্রথম টায়ার থেকে শুরু করতেছি। সামনে টায়ার দেখেন, সামনে টায়ার মাটি ঘুরে আছে দেখতেই পাচ্ছেন, কিন্তু টায়ারটা খুবই ভালো আছে। এই টায়ার কমপক্ষে 25 থেকে 35 হাজার কিলো এই টায়ারের চালান যাবে, ব্যবহার করতে পারবেন। দেখেন সুন্দর বিট রয়েছে। এরপর মাডগার্ড দেখাচ্ছি, মাডগার্ড একদম নতুন, ফ্রেশ, ফুল ফ্রেশ, কোনো জায়গার দাগ স্পট নাই দেখতেই পাচ্ছেন। দুইটি সকাব দেখাচ্ছি, দেখেন এটা সুতা, দুটি সকাবর নতুন মতে আছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লাগানো আছে দেখতে পাচ্ছেন। এখন দেখাবো সামনে হেডলাইট, সামনে হেডলাইট কোনো জায়গার দাগ স্পট ঘ্যাস ঘুষ নেই দেখতে পাচ্ছেন। সামনে আল্লাহ লেখা আছে দেখতে পাচ্ছেন। এখন দেখাবো টাঙ্কি, গাড়িটির টাঙ্কি একদম ফুল ফ্রেশ, কোনো জায়গার দাগ স্পট নাই, সুয়ের মাথা পরিপূর্ণ পর্যন্ত নেই। দেখেন এই ঘোড়ার লোগো, 2020 সালের গাড়ি। এখন দেখাবো ইঞ্জিন, দেখেন নাটগুলো হাসতেছে, হ্যাঁ ঝকঝকা নাট, তার মানে আমি বুঝতে চাইছি এই গাড়িটির ইঞ্জিন এখন পর্যন্ত খোলা পড়ে নাই, একটা নাটে হাত পড়ে নাই, একদম নতুন মতো আছে ইঞ্জিন। ইঞ্জিন নাম্বার দেখেন। এরপরে দেখাবো সাইড কভার, দেখেন সাইড কভার একদম ফুল ফ্রেশ আছে, কোনো জায়গার দাগ স্পট নাই। তারপরে দেখাচ্ছি পিছনের অংশটা, দেখেন 160 সিসি আর টিয়ার, 160 সিসি, কোনো জায়গার দাগ দোগ স্পট নাই দেখতে পাচ্ছেন। ব্যাগ রাখার হুকও লাগানো আছে দেখতে পাচ্ছেন। দেখেন সকাব দুইটা, দেখেন পিছনের সকাব কত সুন্দর নতুন, সিঙ্গেল লাইটও সুন্দর হয়েছে দেখেন। এখন দেখাবো গাড়িটির নাম্বার আছে কিনা, এই গাড়িটির নাম্বার নেই, নাম্বার সারা গাড়ি, বগুড়া শোরুমের গাড়ি দেখতেই পাচ্ছেন, নাম্বার সারা। পিছনের টায়ার কাদা যুক্ত আছে, দেখেন কাদা ভরে আছে, এর জন্য অস্পষ্ট লাগতেছে। 30 থেকে 35 হাজার কিলো চালানো যাবে। তো এই গাড়িটি নাম্বার সারা, বাংলাদেশের যে কোনো ডিস্ট্রিক্টে নাম্বার করে নিতে পারবেন, আমরা মালিকানা পরিবর্তন করে দেব, ঠিক আছে, আমরা মালিকানা পরিবর্তন করে দেব যিনি নেবেন। এখন দেখাবো এই অংশ, দেখেন এই অংশটাও একদম নিখুঁত, আমি প্রতিটার অংশ দেখানোর চেষ্টা করতেছি। দেখেন এই যে সিঙ্গেল লাইট, সাইলেন্সার, দেখেন এটা কিন্তু কাদা, সকাব দেখতেছেন, দেখেন সাইড কভার দেখতে পাচ্ছেন, দেখেন কত সুন্দর রয়েছে ঝকঝকা, এই সাইড থেকে ইঞ্জিন একদম নিখুঁত,
ইঞ্জিনের গ্যারান্টি দিয়ে বলতেছে ইঞ্জিন এখন পর্যন্ত একটা নাট বল্ট খোলা পড়ে নাই, একদম গ্যারান্টি। ইঞ্জিন গার্ডটাও দেখাচ্ছি, দেখেন ট্যাঙ্কিটা দেখাতেছি, দেখেন ট্যাঙ্কিটা একদম নতুনের মতোই, কালার থেকে নিয়ে যাবতীয় জিনিস একদম শোরুম বরাবরই আছে। দেখেন এখন বলবো গাড়িটি চলা কত, গাড়িটি চলছে 6491 কিলো, গাড়িটি চলছে 6491, এটাই অরিজিনাল চলা। হ্যাঁ এটাই অরিজিনাল চলবে। আমি গাড়িটির চাবি দেখা দিচ্ছি, দেখেন দুইটা চাবি রয়েছে, এটা ইনটেক চাবি, এটা ব্যবহৃত চাবি, দেখেন দুইটা চাবি নতুনের মতোই রয়েছে। এখন গাড়িটি খুব ভালো স্টার্ট করে দেখা, তো গাড়িটি সাউন্ড দেখতে পাচ্ছেন কত সুন্দর স্মোক সাউন্ড, কোনো ধরনের বাজে সাউন্ড নাই, একদম নতুনের মতন শোরুম বরাবর সাউন্ড রয়েছে। স্টার্ট করে দেখালাম, চাবি দুটো দেখালাম, এখন প্রাইজের কথা বলবো। গাড়িটির নাম পরিবর্তন সহ 1,32,000 টাকা, এই গাড়িটির প্রাইস নাম পরিবর্তন সহ 1,32,000 টাকা, শোরুম প্রাইস থেকে আপনি 30,000 টাকা কম পাচ্ছেন। ঠিক আছে, যারা গাড়িটি আপনারা পছন্দ করবেন, হ্যাঁ আমার সাথে যোগাযোগ করে গাড়িটি নিতে পারবেন। হ্যাঁ ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।